হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি পায়েলা চলে এসেছি আজকে তোমাদের জন্য স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে, যেটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগার মতো একটা রেসিপি, বাঁধাকপির পকোড়ার রেসিপি। তো সকল বন্ধুরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, একদম স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে আমার পাশে কিন্তু সবসময় থেকো। তো এখানে আমি 1 কাপ বাঁধাকপি নিয়ে নিয়েছি, ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম তাতে নুন, দিয়ে দিলাম হলুদ, তারপর 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য খাবার সোডা, দিয়ে দিলাম এখানে মটর ডাল বাটা। মটর ডাল বাটাটা আমি 1.5 কাপ দিয়েছি এবং লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আমি। বাঁধাকপির পকোড়া আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, সেই কারণে আমি এতে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী কিছুটা কমিয়ে দিতে পারো বা বাড়িয়ে দিতে পারো। আমি কিন্তু এটাকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমাদের মাখা হয়ে গেছে, এবার আমি চলে যাব এটা বানাতে। এখানে ফ্রাই প্যানে আমি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার আমি এই তেলটাতে পকোড়া সাইজে দিয়ে দেব এখানে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। হাই ফ্লেমে ভাজার দরকার নেই, একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলেই হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে পরোটা যেমন কড়কড়ে হবে, ঠিক তেমনই ভেতরেও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হবে। তো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। বড়গুলো দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা মুচমুচে হয়েছে। তো আমি এটাকে গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কিন্তু অবশ্যই করবে, এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা, যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, ততদিন কিন্তু বন্ধুরা সবাই ভালো থাকবে এবং আমার পাশে থেকো।